সুপ্রিয় দর্শক, আমরা বরিশাল জেলার গণ্যদি থানার দক্ষিণ পালুরদি সাইন ওয়ার্ডে আমরা আজকে উপস্থিত হয়েছি। একটি বিশেষ সূত্রে জানতে পেরেছি গোলাম ফয়সাল হীরা ও তার স্ত্রী নাসরিন আক্তার তারা বিভিন্নভাবে তারা নির্যাতিত নিপীড়িত হচ্ছে। তো বাংলাদেশে একদিকে মহামারী করোনা ভাইরাস, অন্যদিকে সারা বাংলাদেশে আমরা দেখতে যদি একটু চিত্র দেখতে পারি, বিভিন্নভাবে নারীরা নির্যাতিত নিপীড়িত হচ্ছে। এবং আপনারা আরও জেনে থাকবেন, গত দুদিন যাবৎ যে নোয়াখালী যে একটি নারী তিনি নির্যাতিত হয়েছেন এবং ধর্ষণের শিকার হয়েছেন, তারও কঠিন ধর্ষণকারীদের গ্রেপ্তার করে তাদের সুবিচারও চাচ্ছেন, তারই ধারাবাহিকতায় আমরা নাসরিন আক্তারের কাছেও আমরা উপস্থিত হয়েছি। তিনি কেন নির্যাতিত আছেন, কেন নিপীড়িত আছেন, কে তাকে এবং তার প্রাণ নাশের হুমকি দিছে, কে দিছে, এই বিষয়ে জানতে চাই। আমাদের সঙ্গেই থাকুন। জি নাসরিন আক্তার, প্রথমে আপনাকে জানতে চাই, আমরা বিশেষ সূত্রে যে জানতে পেরেছি আপনি বিভিন্নভাবে নির্যাতিত নিপীড়িত এবং আপনাকে প্রাণ নাশের হুমকি দিছে, কেন, কি কারণে আপনাকে নির্যাতন করছে, কে বা কারা? আমি মনে করেন ঘটনার প্রথম থেকেই আপনাকে বলতে আসি। আমার বিবাহ হয় 2012 সালে, 12 সালে আগস্টের 19 তারিখ। হ্যাঁ, আপনার পাশে যিনি বসে আছেন ইনি আপনার কি হয়? আমার হাজবেন্ড হয়। কি নাম? গোলাম ফয়সাল হীরা। আচ্ছা, সে মনে করেন সহজ সরল দেখে মনে করেন কিছু বলতেও পারে না, কারোর সাথে প্রতিবাদও করতে পারে না। আমার বিবাহ হওয়ার পর 2013 সালে আমার বাচ্চা কনসিভ করে। সেই বাচ্চাটা মনে করেন যে যে পর্যন্ত বলছে যে তুমি যে পর্যন্ত এই বাচ্চা নষ্ট না করবা সে পর্যন্ত তোমার এই ঘরে উঠতে দেবো না। কে বলছে আপনাকে? আমার ভাসুর বর। কি নাম তার? মুন্না। মনে করেন মুন্না সেই ঘরে তালা মেরে থইছিল আপনাকে। হ্যাঁ, বারান্দায় আমারে থইয়া সম্পূর্ণ ঘর তালা মেরে থইছে যে এই বাচ্চা নষ্ট করছে। তারপর আমার এই তালা খুলে এই ঘরে। আপনার বিয়ে হয়েছে কত সালে? 2012 সালে। 2012 সালে তো প্রথম বাচ্চা আপনার ভাসুর মুন্না নষ্ট করার জন্য নষ্ট করে দিয়েছে। আচ্ছা, কেন আপনার বাচ্চা নষ্ট করতে চাইছে? আমার হচ্ছে যে স্বামী ইনকাম করতে পারে না, খাওয়াবে কি, বউ খাওয়াইবে না বাচ্চা খাওয়াইবে, এটা মনে করেন যে সে বড় গোদারে ফোন দিয়ে বলছে। তো বড়রা ডিসিশন নিয়েছে যে বাচ্চা নষ্ট করে পালানোর জন্য। আচ্ছা, আপনি তখন বাচ্চা নষ্ট করেছেন? জি, বাচ্চা ওটা আমি নষ্ট করে ফেলাইছি, জোরপূর্বক বাচ্চা নষ্ট করেছে। হ্যাঁ, তারপরে যে বাচ্চা নষ্ট করছে আমারে ওটা মনে করেন যে তারা ঘরে উঠতে দিয়েছে, তালা খুলে দিয়েছে। আচ্ছা, সেই থেকে। হ্যাঁ, আমার এর আগে আপনাকে কি ঘরে তালা আটকিয়ে রেখেছে বাচ্চা নষ্ট করার আগ পর্যন্ত? না, মানে এই এগুলো তালা মারা ছিল আমার বারান্দায়। মানে আপনাকে ঘরে বাহিরে যেতে দেন, এক ঘরে বদ্ধ করে রাখছে। আচ্ছা আচ্ছা, ঘরে বারান্দায় আটকে। জি, তারপর হয়েছে যে ইয়া মনে করেন সেই থেকে আমি আমার জীবন যুদ্ধে একলা একলাই আমি চলে আসতে আছি। আমি মনে করেন বিয়ের পর থেকে নিজের ইনকাম নিজে করে খাচ্ছি। আমি কিন্ডার গার্ডেনও চাকরি করছি, বুটিক্সেও চাকরি করছি, সেইভাবে আমি জীবনটা চালিয়ে আসছি। নাসরিন আক্তার, একটু জানতে চাই আপনার নাম নাসরিন আক্তার, আপনার বাবার নাম ফারুক মেদা, আপনার মায়ের নাম মাজেদা বেগম, এবং আপনার কোথায় গ্রামের বাড়ি? কোথায়? সরিকাল। কোন বাড়ি? জাহাঙ্গীর হতে পারে। আচ্ছা, আমি জানতে চাই আপনি যে 2012 সালে বিয়ে হয়েছে, আপনি কি আপনার স্বামীর নাম কি? গোলাম ফয়সাল হীরা। তার সাথে কি আপনি সম্পর্ক করে বিয়ে হয়েছে না ফ্যামিলির মতামতই বিয়েটা হয়েছে? ফ্যামিলির মতামত ভাবে বিয়ে হয়েছে। এই যে ননদ যে আমারে এখন জ্বালাইতে আছে তারাই কিন্তু আমারে দেখে শুনে আছে। আচ্ছা, কোন ননদের নাম কি? গোলাম এই আপনার বিলকিস। বিলকিস। জি। আচ্ছা আচ্ছা, আমারে শুধু তিনটা ব্যক্তি জ্বালাইতে আছে, বিলকিস, মুন্না এবং মুন্নার বউ, এই তিনটা ব্যক্তি। মুন্নার বউ আমারে ঘরে ফালাইয়া প্রথম তো মারছে মনে করে, তারপর সকালবেলা ওইটা কয় কি যে আরে ভূত ধরছে তার জন্য মারছে। এই কথাগুলো মনে করেন আমার বড় গার্জিয়ানরা কেউ বিশ্বাস করে না। এ বিষয়ে আপনার নাসরিন আক্তার, এ বিষয়ে আপনার সাইনং ওয়ার্ড যিনি কাউন্সিলর আছে তার কাছে কখনো জানিয়েছিলেন কি? আমি পান সম্মানের জন্য কারোর কাছে আপনি তো নাসরিন আক্তারের স্বামী, তো আপনি পাশে থাকতে আপনার স্ত্রীকে এভাবে নির্যাতন করে এ বিষয়ে আপনি কেন কথা বলছেন না? আমি ভাই শারীরিক ভাবে অসুস্থ ছিলাম,
আমার দীর্ঘদিন যাবত এই যে প্যান্টেনিক্স রোগে আক্রান্ত জি আমার ইআরসিপি অপারেশন করার কথা ছিল আমি অর্থের অভাবে করতে পারি নাই জি আর আমি সহজ সরল দেখে আমার উপর বড় ভাইরা অনেকভাবে নির্যাতন করছে কিন্তু আমি সহ্য করছি এবং বিভিন্ন বড় ভাই কে কে বড় ভাই এই যে গোলাম আতম নান্না এবং তারই কথার প্রেক্ষিতে আমার এই যে আমরা একসাথে বসবাস করি মুন্না এবং তার বউ আমাকে বিভিন্নভাবে তারা যন্ত্রণা দিছে কেন যন্ত্রণা দিচ্ছে যন্ত্রণা আমরা যেন বাড়িতে না থাকি বাড়িতে না থাকলে তাদের পুরো বাড়ি নিয়ে একসময় ছিল আমার আম্মা যখন চিটাগাং ছিল তখন আপনার এই পুরো বাড়ি নিয়ে সে থাকতো তারই পরিপ্রেক্ষিতে সে চায় যে আমি এই বাড়ি ছাড়া ওই বাড়ি ছাড়িয়ে চলে যাই তারা একা থাকবে এই আমার ওই যে ভাইয়ের ছেলে ওই কলের কাছে গোসল করতে যায় একদিন আমি যাই দেখি যে চিৎকার করে যাই দেখি যে তার ডিএনএ ফালাই মাথা টাকাইতে আছে কে মাথা টাকা আমার ভাইয়ের ছেলে আচ্ছা আচ্ছা মুন্নার ছেলে আপনার ছেলে নামে হ্যাঁ আমার হচ্ছে মেয়েটার এরকম মারে দেখে আমি আর নানা বাড়ি পাঠাই দিই সরিকালে পাঠাই দিই যে ওইখানে বসে মানুষ ওখান থেকে আচ্ছা আপনার স্ত্রীকে যে এখন নির্যাতন করছে আপনার ভাই আপনার বোন আপনার ভাবি এবং আপনার কি ভাতিজা জি কেন নির্যাতন করছে তাকে কি কারণে তাহলে নির্যাতন করে যে আপনার ছোটখাটো বিষয় নিয়ে যেমন পানি নিয়ে এরপরে যে সয় সম্পত্তি সে একা ভোগ করতে চায় এই কারণে তারে বিভিন্নভাবে আমাকে মানসিকভাবে বিভিন্ন জিনিস দিয়ে আমাদের চাইপে রাখে আর কি আচ্ছা কেন চাইপে রাখতে চায় চাইপে রাখতে চায় সম্পত্তির লোভে সম্পত্তির লোভে আমি 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 বিপদগ্রস্ত আমি অসুস্থ আমি যে কোনো সময় মারা যেতে পারি এবং আমি অসুস্থ হইলে তারপরে আপনার ওই সে একটু দেখতেও আসে না আমি এখানে বেশি চিৎকার করি এবং যতবার আমি অসুস্থ হয়েছি রাত্রে অসুস্থ হয়েছি আমি ওই দোকান দেওয়ার কারণে আমি সুদে টাকা আনছি এক কথায় সুদে আনছি এবং বিভিন্ন এনজিও দিয়ে টাকা আনছি আইনে ব্যবসায় আমরা সফল হইতে পারিনি আমার মাঝে মাঝে অসুস্থ হই ওই অসুস্থতার কারণে দোকান বন্ধ থাকে যার পরিপ্রেক্ষিতে আমি ব্যবসা ই করতে পারিনি আর যাও লাভ হয়েছে ওই সুদে টাকা দেওয়ার কারণে আমি আর আগাইতে পারি না সামনের দিকে সত্যিকার আচ্ছা সেই কারণে আপনাকে এখান থেকে তাড়িয়ে দিতে চাচ্ছে আমি ওই বিভিন্ন 5-5 লাখ টাকা দেনা হয়েছি এতে তো মানুষজন জানে আমার শ্বশুরবাড়ি থেকে আমার টাকা পয়সা বিভিন্ন চাপ দিছে আচ্ছা কি দিছে চাপটা কে চাপটা দিছে চাপটা দিছে আমার ওই আমার ভাই বড় ভাই হ্যাঁ বড় বোন আপনাকে বলছে তার শ্বশুর বাড়ি থেকে তোমার টাকা পয়সা নিয়ে আসো তার মানে যৌতুক দাবি করছে তো আপনি কি জানেন যৌতুক এখন যৌতুকের শাস্তি কি জানি কিন্তু তারা তো এইভাবে আমাদের টর্চারিং করতেছে বিভিন্ন ভাবে আচ্ছা তখন আপনি কি করছেন তখন যৌতুকের জন্য কি আপনার ওয়াইফকে নাসিন আক্তারকে আমি তারে কখনো চাপ দেইনি যে আমরা দুইজনে মিল্লা যেভাবে কষ্ট করি হইলো আমরা দেনাটা পরিশোধ করবো এটা আমরা জি নাসির আক্তার আপনার কাছে যাচ্ছি জানতে চাই আপনার স্বামী ফয়সাল হীরা আপনার বাবার বাড়ি থেকে যৌতুকের জন্য টাকা পয়সা আনার জন্য তার বড় ভাই ভাবি ভাতিজা চাপ দিছে এবং কত টাকা আনার জন্য চাপ দিছে আপনাকে নির্যাতন করছে এবং আপনাকে কি কি ধরনের নির্যাতন করছে একটু বলেন আমাকে 2 লাখ টাকার কথা বলছিল কিন্তু আমার স্বামী এ বিষয়ে কোনোদিনও আমার চাপ দেয় নাই আচ্ছা হ্যাঁ ওদিক দিয়ে ধন্যবাদ দিই তারে যে বলছে যে আমরা দুইজনে দেনা করছি দুইজনে কষ্ট মষ্ট করে এটা দেব কিন্তু গার্জিয়ানরা বলতে আছে যে পাওনাদার আসলে বলে তাদের মান সম্মান যায় হ্যাঁ সেজন্য আমারে বলে তোমার বাপের বাড়ি দিয়ে ইয়ে করো তোমার বাপের বাড়ি থেকে আনলে তারপরে এই দেনা দাও এটা মনে করেন বেশিরভাগই আমার মেজন অনদ বলে যে বিলকিস বিলকিস বলে ওই ভাগ্নেরা মনে করেন যে ইয়ে করে বলে যে নাইলে তুমি চলে যাও ওই বাড়িতে থাকতে পারবা না এমনকি আমার স্বামীরে নিয়ে পর্যন্ত বাড়িতে নিয়ে কয় এই মেয়ে রাখি দি মেয়ে আমরা করবো তোর বউ তুই বাগায় দে বাপের বাড়ি পাড়ায় দে যেদিন দিতে পারবে টাকা সেদিন আসবে আচ্ছা আর কি কি বলছে আপনাকে একটু বলেন আমার তো মনে করেন যখনই আইবে তখনই কিছু না কিছু মনে করেন মানসিক ভাবে বললে যাবে পাওনাদারেরও তো চাপ আছে জানা মনে করেন আর ওই মেজন যখন আসবে তখন ওই ভাই বোর কথা হই না আমার মনে করেন শয়তান ময়তান মাগি সাগি যা আনবে মুখে অথচ সে পর্দা করে কিন্তু জি
আচ্ছা গতকালকের যে ঘটনাটা ঘটছে, গতকালকে কি ঘটনা ঘটেছিল? গতকালকে হয়েছে যে সে আর ওই তার ভাইয়ের বউ তারা দুইজনে বাজাবাজি করছে, আমি কিছু করি নাই, ওই কল কল নেই, মানে করেন সেই উপলক্ষে তার ভাইরে কিছু না কই আমারে কয়, সে মানে জানলে এরম ভাবে টাকায় খোলে দরজা, ওইখানে তালা দিয়ে থুইছি ভিতর করে দিয়ে দরজা এইভাবে টাকায় যে আমারে ঘরে ঢুকতে পারলে মনে করেন মারি হইবে, কয় শয়তান একটা আনছো, তো শয়তানের কথা মতো এরম করো, হ্যাঁ এই চেমনি কি ভালো এই কয় যাতে অজাতে মনে করেন গালাগালি, এমনকি আমার মা বাপের তুললে পর্যন্ত গালাগালি করে যে আমি কোন খরাতি করে মাইয়া বিয়ে দেশে একটা টাকা দিতে পারে নাই, আর বাইরে অন্য জায়গায় বিয়ে দিলে মনে করেন বলে ট্রাক ভরিয়ে দিত। আচ্ছা এরা কে বলছে? এটা আমার মেজন অনন্ত বলছে, বিলকিস বেগম বলছে। আচ্ছা এখন এটা টর্চার ওই মেজন অনন্ত আর এই মনে করেন ভাসুর জাল আর তার ছেলে মেয়েরা করে। এ বিষয়ে আপনার সাইনিয়র ওয়ার্ড কাউন্সিলর যিনি আছেন তার কাছে আপনাদের অভিযোগ জানিয়েছেন কখনো? না আমি কখনো জানাই নাই, যেহেতু মান সম্মানের জন্য আমি এটা তারে জানাই নাই, এর মধ্যে জানছে মনে করেন সে পুরোটা জানে নাই। চার নম্বর যে কাউন্সিলর সে আবার হয়েছে যে আমার ভাসুরের বন্ধু হয়, মুন্না ভাইয়ের বন্ধু হয়, সে তার উপলক্ষে আসছিল, তার কথাটা শুনে সে চলে গেছে। আচ্ছা আমি এখন আমার স্বামীর নিয়ে জীবন সংকটের মধ্যে আছি, এই মনে করেন আমার মেয়ে একটা আছে, মেয়ের মনে করেন যে বাবার বাড়ি রাখছি এই জীবনের জন্যই, নাহলে যে কোনো সময় আমার মেয়ের মেরে ফেলাইতে পারে, কারণ এবারের লোকজন ভালো না, আমি টাকা দিতে পারি না দেখে আমার আমার নিজেরই জীবন নিয়ে এখন টানাটানি। আমি এখন মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একটাই আমার মনে করেন যে অনুরোধ যে আমি একজন মেয়ে সেও একজন নারী, এই নির্যাতন থেকে যেন আমারে মুক্তি করে, আমার জীবনটা যেন সে বাঁচায়, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে শুধু এতটুকুই আমার কাছে তার। আচ্ছা নাসরিন আক্তার, আপনার যারা আপনাকে প্রাণনাশের হুমকি দিয়েছে মেরে ফেলার জন্য, আপনার বাচ্চাটাকে আপনার বাবার বাড়ি রেখেছেন এবং আপনার স্বামীকে নিয়ে আপনি এখন মৃত্যু সংকটে আছেন, তো এ বিষয়ে প্রশাসন বরাবর আপনার কোনো অভিযোগ করেছেন কি না? আমি জি একবার টিটি করছি তা না। জি আচ্ছা আপনার যারা আপনার সাথে এভাবে আপনাদেরকে অত্যাচারিত করছে তারা কি সমাজের কি তারা? তারা সমাজের এখন কি বলবো, সমাজের যে দুই নম্বর কাজগুলো হচ্ছে তার সাথে তারা জড়িত, আমরা বাড়িতে থাকলে অসুবিধা হয় দেখে তার জন্য মনে করেন যে তারা আমারে তাড়াইতে চাইছে। আচ্ছা আচ্ছা কি কি কাজ করে তারা? এবারেতে মনে করেন যে নেশার যে এটা সেইটা চলতে আছে, চক্রটা চলতে আছে। আচ্ছা নেশার চক্র বাসায় বাসায় বইয়া তারা নেশা করে না, ইয়া বা গাঁজা? জি। আচ্ছা ওরা বন্ধু বান্ধব নিয়ে তারা খায় এবং বিক্রিও করে নাকি? হ্যাঁ। আচ্ছা আচ্ছা চেক মার্কেটে ভাই জি ফা হীরা আপনি কি বলতে চেয়েছিলেন? আমি বলতে চাই যে আমরা বাড়িতে দুই ভাই থাকি, আমার আপন ভাই, সে বিভিন্ন নেশাগ্রস্ত, সে বাহিরের লোকজন আইসা নিয়ে তার বউ যদি না থাকে বাড়িতে বেড়াইতে যায় তখন আট দশ দিনের লোকে তখন সে বাড়িতে বসে তার বন্ধু বান্ধব নিয়ে নেশা করে, আর এই কারণেই আমরা তার শত্রু হয়ে দাঁড়াইছি। সে চায় যে আমি যদি বাড়ি ছেড়ে চলে যাই তারা ঠিকভাবে ব্যবসাও করতে পারে এবং ওই যে নেশা করতে পারে। আপনি খোঁজ খবর যদি আশপাশে নেন, সাংবাদিক আছে সেও জানে, হ্যাঁ এবং এলাকার কমিশনারও জানে যে সে নেশাগ্রস্ত, হ্যাঁ আপনি ডাটা নিতে পারেন। আর আমরা এখন জীবনের শরণাপন্ন, জীবনের ঝুঁকি নিয়ে আছি, আমরা যে কোনো সময় আমাদের উপর হামলা করতে পারে এবং আমাদের মারিয়ে ফেলাইতে পারে, তাই সে তারা বলছেও তার স্ত্রী বলছে যে প্রয়োজনে আমরা লোক ভাড়া করি আমাকে মারবে। আচ্ছা স্ত্রী, এই জন্য আমি আমরা মিডিয়ার কাছে আমি জানাই রাখতে চাই যে আমরা জীবনের শরণাপন্ন, জীবনের হুমকি। জি বলেন। আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে শুধু একটাই মনে করেন যাইয়া দাবি জানাইতে আসি, সে যেন আমাকে তার মেয়ে হিসেবে মনে করে, সে আমার মা, আমি আমার মার কাছে শুধু আমার জীবন ভিক্ষাটা চাইতে আসি, এবারে লোকজন দিয়ে আমার ননদ দিয়ে ভাসুর দিয়ে চাল দিয়ে এবং কি ভাগ্নে দিয়েও আমার মনে করেন জীবনের সংকট, তারা ঘরে এসে আমাকে মনে করেন কমিশনার কাছে কমিশনার ধারে সামনে বসে আমাকে থেরে দিয়ে যায়,
আচ্ছা আচ্ছা আমি শুধু প্রধানমন্ত্রীর কাছে এতটুকুই চাচ্ছি যে সে যেন এটা ন্যায্য সালিশি করে এবং ন্যায্য বিচার করে এবং যে প্রশাসন আছে আমাদের গণনদী সে প্রশাসনও যেন আমার জীবনের নিরাপত্তা দেয়।